এই যে মহারাজা, শুনছেন? বলো। আমার না একা একা ভালো লাগে না। কেন একা লাগবে? কেন একা লাগবে না বা কেন বলো, তুমি সেই সকালে যাও আর রাতে আসো, পুরোটা বাড়িতে আমার একা একা দিন কাটে। তাই? তাহলে কি আমি কাল থেকে কাজে যাওয়া বন্ধ করে দিব? ও মা, সে কি করে হয়, তাহলে আমরা খাবো কি? ভারী চিন্তার বিষয়। তাহলে কি করা যায়? আচ্ছা শোনো, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ গো? আমি একটা বিয়ে করে তোমার জন্য সতী নিয়ে আসি। কি, তুমি এই কথা বলতে পারলি? আহ কেঁদো না, তুমি না বললে তোমার একা একা লাগে। তাই বলে সতীন? আচ্ছা সরি। আচ্ছা বলুন মহারানী, আপনার জন্য আমার কি করতে হবে? আমার না একটা জুনিয়র তুমি লাগবে। আচ্ছা, এই ছিল তোমার মনে? হ্যাঁ, এই চারটি হাতের মাঝে আরো ছোট দুটো হাত চাই। ওকে মহারানী, আপনি যা চান তাই হবে। আপনার খুশির জন্য না হয় আমাদের মাঝে তৃতীয় কাউকে আনবো। এইভাবে কেউ বলে? আপনার হুকুমই চিরতার জন্য মহারানী। সত্যি আমি অনেক খুশি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা আরেকটা কথা। আবার কি? জুনিয়র এলে যেন আমার ভালোবাসার কমতি না হয়। হবে না গো, আমি তোমাকে আর আমার জুনিয়রকে অনেক ভালোবাসবো।